মাই গড, অনেক বড় বিপদ থেকে বাঁচছি। একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে একটু হেল্প করলাম, ওভারলোড ছিল, তারপর আসলাম। মুভ নগেছো সব ভাই কি ভাই লাল্লু লাল্লু লাল না সেক্সি এই আসো না ওকে তো আমাদের মঞ্জু রাইড করতে পারবে না তখন আমি রাইড করে ফোর সিজন পর্যন্ত যাবো এরপর দেখা যাক কী হয় মাই গড, অনেক বড় বিপদ থেকে বাঁচছি। চেন লুজ হয়ে পুরা চেন পড়ে গেছে, তো আমি জোরে রাইড করি নাই ওই জন্য বাঁচছি। আমি এখন ওদেরকে একটু ফোন দিব। হ্যালো ভাইয়া, বাইকের চেন পড়ে গেছে আমারটা, আর ক্যাশ হ্যাং কি করতাম। আচ্ছা আমি একা, সবাই তো আপনার পিছে পিছে চলে গেছে। আচ্ছা আমি লাগাইতে পারি কিনা দেখি, আর নাইলে আপনাদের ব্যাগ আসতে হবে আর কি। তারপরে পাঠান
মাই গড, ওরা ফোর সিজন চলে গেছে, এখন বাইকের পুরা চেন টেন পড়িয়েছে। আমি আসলে মঞ্জুকে বলছিলাম ট্যুরের আগের দিন বাইক সার্ভিসিং না করানোর জন্য, কারণ ট্যুরের আগের দিন যদি সার্ভিসিং করে তাহলে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়। আই থিঙ্ক আমি প্রবলেমটা ফিক্স করতে পারছি একা একা। প্লাস যাওয়া যাক, আস্তে আস্তে প্রতিজন যাইতে পারলেই হয়েছে। দুটি বাজে পথ, কীরকম হয় খুবই আস্তে আস্তে যেতে হবে এই আর কি। এখন ভিতরে প্রিমিয়ামে যদি পড়ে যাই তাহলে একদম শেষ, ভিতরে প্রিমিয়ামের চেনটা লাগাইতে পারবো না আমি। আর পিছনেরটা তো কোনোভাবে লাগাইলাম, লেটস গো। কিন্তু ভাগ্য ভালো স্পিড নিল, আমাকে নেওয়ার জন্য চলে আসছে ওরা হেল্প করার জন্য। আমি মনে হয় ফুল সিজন যেতে পারবো, বাট ফুল সিজনে ওইখানে তো কোনো মেকানিক পাবো না, এখানে বাজার এরা থেকে করা গেলে ভালো হইতো। এটা আমাদের মাসুম ভাই, রোড কেস বিডি ডাক্তার ভাই কাছে সেই করে। ও মাই গড, আমাদের ইব্রাহিম ভাই এত সুন্দর লাগতেছে ভাই, আমাদের আজিজ ভাই আল্লাহ তাকে বলে মনে হয় ছেলে বানাইছে, দেখতে কিন্তু অনেকটা মেয়ের মতো। তার বডি ল্যাঙ্গুয়েজটা পুরো দেখলাম, আমি যদি পুরো বডিটা দেখাতে পারতাম, এখন জাস্ট শুধুমাত্র ফেসটা দেখাচ্ছি, আপনার ক্রাশ খাই না। মেয়েরা কিন্তু হেভি ক্রাশ খায় আজিজ ভাইয়ের উপর। আর আনিস ভাই কি বলবো, হাত মজা টজা পরায় ওদের আবার ক্রাশ খায়। ঠিক আছে, পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো হেলমেট, আর এটা হচ্ছে আমাদের বাইকওয়ালা ইস্তি যিনি পরে ফেলতেছে পুলিশ বিডি বুট, চশমিস ভাই, কারণ চশমা বলা মেয়েরা নাকি বলে চশমা লাগা ছেলেগুলো নাকি একটু কিউট হয়, আসলে কিউট। গরিবের ইরফান সাজ্জাদ ভাই একটু দিকে তাকান তো, আপনার নুরানির চেহারাটা একটু দেখান না। উনি অবশ্যই খুব ধার্মিক ভাই, নামাজ কালাম পড়ে আসছে, বোর্ডগুলো পড়তেছে, আমিও অবশ্যই পড়লাম। আমি আছি এখানে। ওকে, তো চেন যেটা লুজ হয়েছিল তাহলে চলেন, তাহলে চালাইতে পারলে চলেন। ওরা বলতেছে চেন লুজ হয় নাই বলে। ইব্রাহিম ভাই হচ্ছে বাইকের এক্সপার্ট, ওনার থেকে আমরা বেশি বুঝবো না। তো এখন নাকি চেনটা কাটতে হবে, তো দেখা যাক কখন কি করবো, আল্লাহ জানে। শুধু দেরি হচ্ছে আজকে, কেন আমি কি করছি
আপনি থাকতে চাইলে থাকতে পারেন, পঞ্চাশ রুপিয়া তো আমাদের বাইকটা ফিক্স করছি। এটা চেনটা লুজ হয়ে যাইতে এমন অবস্থা হয়েছে, এটা টাইট দেওয়ার আর কোনো জায়গায় নেই, লাস্ট পর্যন্ত চেনটা কাটা লাগছে, তো একটু টাইম কনজিউম হয়েছে। যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, আশা করি আমরা পৌঁছাতে পারবো। আর আমাদের সাথে যেহেতু ইব্রাহিম ভাই আছে, আমাদের কোনো টেনশনই নেই। ইব্রাহিম ভাই হচ্ছে বাইকের ইঞ্জিনিয়ার বলা যায়, এটো জ্যাট উনি সব কিছুই জানে। উনি আগে থেকেই বলে দিছে এটা চেন কাটতে হবে, তো দেখতেছি সেমই। হ্যাঁ, আর একটা জিনিস চিন্তা করতেছি ভাই, আজকে আপনি এই ট্যুরে আছেন, এই ট্যুরে বাইকের সব প্রবলেমগুলো হচ্ছে, কারণ আপনি সলভ করবেন, ওই জন্যই হচ্ছে এগুলো। ওকে, তো যাওয়া যাক। বুঝতে পারো, বুঝতে পারো।